ওয়েলকাম টু ডট ম্যাট্রিক্স টেকনোলজি। আমি সুজয়, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিও খুবই ধামাকাদার অফার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা হয়তো জানেন সবাই পেটিএম অ্যাকাউন্ট ইউজ করেন, তো পেটিএম থেকে একটি ধামাকাদার অফার আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে চলছে, যে ফার্স্ট টাইম লাকি। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে একটা অ্যাকাউন্টে কীভাবে আমরা ফার্স্ট টাইম লাকি কোডকে দুবার ইউজ করবো। দেখুন, এই প্রোডাক্টটি আমি অর্ডার করছি, এই প্রোডাক্টটি আমরা যে অফারটি পাবো সেটি হচ্ছে মল 100। সেই অফারটি হয়তো মেবি এই মান্থে অ্যাভেলেবেল নেই, তো এটা গত মান্থে অ্যাভেলেবেল ছিল। তো ফার্স্ট টাইম লাকি যারা ইউজ করবেন, ফার্স্টে যারা নিউ অ্যাকাউন্ট খুলবেন, তারা মল 100 এই অ্যাপটি ইউজ করতে পারেন এই কোডটি। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনারা ফার্স্ট টাইম লাকির জন্য যে কোনো একটা প্রোডাক্ট চুজ করবেন। দেখুন, আজকে আমি ওয়াচটা চুজ করছি। এই ওয়াচটার দাম আছে 197, এর সঙ্গে 49 rupees শিপিং চার্জ আছে। তো আমার অ্যাড্রেসে এটা ডেলিভারি দিচ্ছে, তো আমি এটাকে বাই নাও বাটনে ক্লিক করলাম এবং এখানে ফার্স্ট টাইম লাকি যে কোডটি আছে সেই কোডটি ইউজ করলাম। তো ফার্স্ট টাইম লাকি ইউজ করে দেখুন, 199 টাকা আমি 197 টাকা আমি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছি এই প্রোডাক্টটার সঙ্গে, এবং আমাকে 49 টাকা পে করতে হচ্ছে। তাহলে টোটাল আমার দুটো প্রোডাক্ট অর্ডার করলাম, একটা 100 rupees ক্যাশব্যাক পেলাম, সেটা হচ্ছে মল 100 ইউজ করে, আর একটা পেলাম 199 টাকা। তো এরপর আমি বিলিং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমার বিলিং অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর, ডেলিভারি অ্যাড্রেস আর বিলিং অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর, আমি এখানে প্রসিড টু পেতে ক্লিক করলাম। তো প্রসিড টু পেতে ক্লিক করার পর এখানে আমাকে আপনাদের ভীম ইউপিআই আইডি দিয়ে এটা পেমেন্ট করবেন, কেননা ভীম ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করলেই আপনারা এই অফারটার জন্য এলিজিবল হবেন। তাহলে কী করতে হবে আপনাকে? এলিজিবল মানে কি, আপনারা অফারটার জন্য এলিজিবল না, আমরা যে ট্রিক্সটা ইউজ করবো আজকে, একটা অ্যাকাউন্ট থেকে দুটো ফার্স্ট টাইম লাকি ইউজটা, সেটা আমরা ভীম ইউপিআই দিয়ে করলেই সেটা সম্ভব। তো আমরা ভীম ইউপিআই আইডিটা আমার এন্টার করে দিচ্ছি, এরপর অ্যাট দ্য রেট অফ মোবাইল নাম্বার, তারপর অ্যাট দ্য রেট অফ পেটিএম, যে ভীম ইউপিআই আইডি আছে সেটা এন্টার করে দিলাম। তো এন্টার করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার সেই অ্যাকাউন্টটা ওই মোবাইলে আর একটা জায়গায় লগ ইন হয়ে থাকতে হবে, এবং সেখানে একটা নোটিফিকেশান চলে যাবে যেখান থেকে আপনি আপনার পেমেন্ট করতে পারবেন। এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ব্যাক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটা রিডাইরেক্ট হয়ে আপনার আবার অর্ডার পেজে চলে আসবে। তো আপনি কার্টে গিয়ে, সঙ্গে সঙ্গে কার্টে গিয়ে যে প্রোডাক্ট দুটো অর্ডার করেছেন সেই প্রোডাক্ট দুটোকে ডিলিট করে দেবেন, কেননা যদি আপনার ওটা সেভ হয়ে থাকে তাহলে কিন্তু আর প্রোমো কোডটা কাজ করবে না। তো আপনি সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার গিয়ে আপনি কী করবেন না, প্রোডাক্ট পেজে গিয়ে প্রোডাক্ট চুজ করবেন যেগুলো ফার্স্ট টাইম লাকি প্রোডাক্টটি অ্যাপ্লেবেল হবে, মানে এই কোডটি অ্যাপ্লেবেল হবে, সেই জায়গায় গিয়ে আপনি আবার একটা প্রোডাক্ট সার্চ করবেন। প্রোডাক্ট সার্চ করার পর যে প্রোডাক্টগুলো বেরিয়ে আসবে সেখান থেকে আপনি ফার্স্ট টাইম লাকি ইউজ করে সেই প্রোডাক্টটাকে অর্ডার করবেন। তো বন্ধুরা, ভিডিওটা আমি ছোট করব, মনে করো ছোট হবে না, কারণ দুটি ট্রিক্স দেখানো হচ্ছে, যেই ট্রিক্সের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্টে দুটো অর্ডার করতে পারবেন ফার্স্ট টাইম লাকি ইউজ করে। তো আমি এই শ্যুটা চুজ করে নিলাম এবং সেটাকে আমি অর্ডার করছি। দেখুন, এটাও আমার কিন্তু ফার্স্ট টাইম লাকি এই কোডটি ইউজ হবে। তো আমি এটাকে বাই ফ্রম কার্ট যে আছে সেটাতে ক্লিক করলাম এবং সেখান থেকে আমি অ্যাপ্লাই কুপন কোড, এখানে কুপন কোডে অ্যাপ্লাই করে দিলাম ফার্স্ট টাইম লাকিটা। তো ফার্স্ট টাইম লাকিটা অ্যাপ্লাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি আমার অ্যাড্রেস চুজ করে নিলাম এবং প্রসিড টু পে বাটনে ক্লিক করলাম। তো যখনই প্রসিড টু পে বাটনে ক্লিক করলাম, আপনার কাছে পেমেন্ট ইন্টারফেস খুলে যাচ্ছে এবং এখানে আপনি ভীম ইউপিআই আইডি চুজ করবেন এবং সেখান থেকে আপনার ভীম ইউপিআই আইডি যেটা আছে, যেটা পেটিএমের ভীম ইউপিআই আইডি, সেই ইউপিআই আইডিটা দিয়ে দেবেন অ্যাট দ্য রেট অফ পেটিএম। তো সেটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রসিড টু পে করবেন। তো প্রসিড টু পে করার সঙ্গে সঙ্গে পেজটার কিন্তু একটা নোটিফিকেশান আপনার ওই যে ভীম ইউপিআই আইডিটা আপনি দিলেন সেই ইউপিআই আইডিতে চলে যাবে। তো আপনি সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো সেই অ্যাকাউন্টে লগ ইন করার পর ইউপিআই সেকশনে যাবেন, সেখানে গিয়ে দেখুন আপনার দেখাবে আপনাকে যে স্ট্যাটাস আছে, ইউপিআই রিকোয়েস্ট আছে, সেখানে গিয়ে রিফ্রেশ করবেন। দেখুন আপনার দুটো রিকোয়েস্ট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। ফার্স্ট রিকোয়েস্ট যেটা আপনি করেছেন, ফার্স্টে আগে সেটাকে পে করবেন, দেন কিন্তু সেকেন্ডটা পে করবেন। যদি ফার্স্টে প্রথমটা পে করে দেন তাহলে কিন্তু আপনারা সেকেন্ডটা নেবেন না। তো সেই জন্য আমি বলছি যেটা সেকেন্ডে করেছেন, মানে ফার্স্টে যেটা করেছেন সেটাকে ফার্স্ট পে করবেন, তারপরে আপনার সেকেন্ডেটা পে করবেন। তো আমি এখানে ইউপিআই পিন দিয়ে দিলাম। তো ইউপিআই পিন দিয়ে দেওয়ার পর এই অ্যাকাউন্ট থেকে আমার ব্যালেন্সটা কেটে নেবে এবং দেখুন এখানে আমাকে মানি ট্রান্সফার ইজ পেন্ডিং। তো আপনার এখানে কিন্তু হয়ে গেছে পেমেন্টটা সাকসেসফুলি। তারপরে সেকেন্ডে আমি ট্রাই করছি এবং সেকেন্ডেটাও পে করে দিচ্ছি। তো সেকেন্ডেটাও যখন পে করে দিলাম তখন এটাও কিন্তু মানি ট্রান্সফার পেন্ডিং দেখাবে, কারণ এটা একটু পেটিএমের সমস্যা আছে যার জন্য এইটা দেখায় খালি খালি। তো এখন এই মান্থ থেকে সেই সমস্যাটা সমাধান করে দিয়েছে পেটিএম, সেটা সাকসেসফুলি দেখাচ্ছে, পেটিএম আর পেন্ডিং দেখাচ্ছে না।
তো কোনো চিন্তা করার দরকার নাই, দুটো অর্ডারই আমার কনফার্ম হয়ে গেছে। দেখুন আমার ফার্স্ট টাইম লাকি ইউজ করেছি সেকেন্ড অর্ডারটা, সেখানে আমার 199 rupees ক্যাশব্যাক পেয়ে যাচ্ছি, এবং সেকেন্ড যে অর্ডারটা করেছিলাম সেখানেও কিন্তু আমি পেয়ে যাচ্ছি ফার্স্ট টাইম লাকি এই কোডটি। তো আপনারা একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ফার্স্ট টাইম লাকি, ওয়ান্স এ মান্থ এবং অ্যাপ 100 বা ওয়েলকাম অফার, যা অফার চলবে ফার্স্ট টাইম ইউজারদের জন্য, মানে নিউ ইউজারদের জন্য, আপনারা সবগুলো কিন্তু একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাকে প্রথমে অ্যাপ 100টা ইউজ করতে হবে, তারপরে ফার্স্ট টাইম লাকি ইউজ করতে হবে, তারপরে আপনি ওয়ান্স মান্থ ইউজ করতে পারবেন। পরপর কিন্তু চুজ করে করে অ্যাপ্লাই করে করে দিতে হবে কুপেন কোডটা, তাহলে কিন্তু আপনার তিনটে কোডই অ্যাপ্লাই হবে। দেখুন আমার এখানে দুটো 100 যে মল 100 সেটাও হয়ে গেছে, এবং ঘড়ি যেটা অর্ডার করলাম 199 rupees 199 rupees ক্যাশব্যাক সেটা হয়ে গেছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ডট ম্যাট্রিক্স টেকনোলজি, লেটেস্ট টেকনোলজি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলে বেল আইকনে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। জয় হিন্দ, জয় ভারত।